গাছ কাটতে এসে গাছের ডাল ভেঙে মৃত্যু হলো বছর ৪৮-এর সাদেকুল শেখ নামে এক ব্যক্তির। জানা গিয়েছে আজ সকালে শামসেরগঞ্জের লস্করপুর গ্রামের বাসিন্দা সাদেকুল পেশায় তিনি বিভিন্ন জায়গায় গাছ কাটেন, সেই গাছ কাটতে এসেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তার সঙ্গে। সুতি থানার চাঁদনীচক এলাকায় গাছ কাটার কাজ করছিলেন, সেই সময় হঠাৎই গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যান, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনা জানাজানি হতেই সুতি থানার পুলিশকে মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ডাল পড়ে গিয়ে মাথায় চাপা পড়েছে গাছ সমেত। কোথায় হয়েছিল ঘটনাটা? ওটা হয়েছিল নূরপুর। নূরপুর, হ্যাঁ, চাঁদনীচক। চাঁদনীচক কটার সময় হয়েছিল ওটা? দেড়টার সময়। দেড়টার সময়। যে মারা গেছে তার বাড়ি কোথায়? লস্করপুর। লস্করপুর, শামসেরগঞ্জ লস্করপুর। আর সুতিতে গাছ কাটতে এসেছিল? নাম যে মারা গেছে? বয়স কিরকম হবে? বয়স 30। বয়স কিরকম হবে? 49। সেনারুল। আপনার নাম? সেনা শেখ। আপনার কে হয়? ও চাস্ত হয়। আপনার চাস্ত হয়?